দর্শক মণ্ডলী আপনাদেরকে আবার স্বাগত নিউজ প্রেজেন্টেশনের এই কোর্সটিতে আজকে আমরা বিভিন্ন স্ক্রিপ্ট পড়ে শোনাবো সেই সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন অটোকিউ দেখে প্রথমে যে স্ক্রিপ্টটি পড়ছি খেয়াল করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাংবিধানিক অধিকার ও মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এমন অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ১১ দিন ধরে তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না নির্জন কারাগারে সরকার তাকে নিঃশেষ করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন খালেদা জিয়ার কিছু হলে সরকারের শেষ রক্ষা হবে না নয়াপল্টনে দলের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এবার আপনি ধীরে ধীরে প্র্যাকটিস করুন হুবহু একই রকম হতে হবে তার কোনো মানে নেই আপনি নিজেও এটার কিছু মডুলেশন করতে পারেন নিজেও কিছু এর ভিতরে সংযোগ করতে পারেন যাতে করে আপনার নিজস্ব একটি আইডেন্টিটি তৈরি হয় এবারে আমরা পরের স্ক্রিপ্টেতে চলে যাচ্ছি বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তার পরীক্ষা নিতে পারে এমন মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে আসবে কিনা তা জানতে অক্টোবরের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে ইসি সচিব আওয়ামী লীগ অফিসে যান বিএনপি নেতাদের এমন বক্তব্যকে চ্যালেঞ্জ করেন ওবায়দুল কাদের তিনি আরও বলেন এটি বানোয়াট টাহা মিথ্যা সকালে এক কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি খেয়াল করবেন কোন কোন জায়গায় পজ দেয়া হলো কোন কোন জায়গায় স্ট্রেস দেয়া হলো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো স্ট্রেস ওয়ার্ড মানে জোর দেয়া হবে যেমন একটি নাম ওবায়দুল কাদের কে বলেছে একটু পজ দিন তারপরে বলুন ওবায়দুল কাদের যার ফলে কী হবে মানুষ সহজেই বুঝতে পারবে এখানে কার নামটি বলা হচ্ছে এবারে আমরা পরের স্ক্রিপ্টে চলে যাচ্ছি মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন উচ্চ আদালতের রায় অনুযায়ী সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০% কোটা রাখতেই হবে আর মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করতে হলে সরকারকে আগে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ করে পক্ষে রায় পেতে হবে এজন্য তিনি মুক্তিযোদ্ধা পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান সরকারি চাকুরিতে কোটা সংস্কার সংক্রান্ত সমসাময়িক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী এই স্ক্রিপ্টটি আমি একটু তাড়াতাড়ি পড়লাম একটু ফাস্ট পড়লাম এটাকে ইচ্ছা করলে আপনি ভেঙে ভেঙে পড়তে পারেন আরেকটু সময় নিয়ে পড়তে পারেন তবে বেশি সময় নেওয়া যাবে না যার ফলে বেশি সময় নিলে নিউজটি ঝুলে যাবে আমি যদি একটু স্লোলি পড়ি তাহলে কীরকম হবে মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা যাবে না বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন উচ্চ আদালতের রায় অনুযায়ী সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০% কোটা রাখতেই হবে আর মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করতে হলে সরকারকে আগে ওই রায়ের বিরুদ্ধে রিভিউ করে পক্ষে রায় পেতে হবে এজন্য তিনি মুক্তিযোদ্ধা পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান সরকারি চাকুরিতে কোটা সংস্কার সংক্রান্ত সমসাময়িক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী খেয়াল করুন কোন কোন জায়গায় আমি পজ দিলাম কোন কোন জায়গায় আমি ফাস্ট করলাম এবারে আমাদের শেষ স্ক্রিপ্ট ইসলাম ধর্মের নামে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মকে প্রশ্নবিদ্ধ করা যাবে না সকালে রাজধানীর রাজকোনায় হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় হজ যাত্রীদের সুস্বাস্থ্য কামনা করে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন প্রধানমন্ত্রী জানান হজ যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে এই ছিল আজকের আয়োজনে সবসময় clickntech.com এর সঙ্গেই থাকুন দেখুন আরও নতুন নতুন স্ক্রিপ্ট শিখুন আরও নতুন নতুন কিছু ধন্যবাদ সবাই